স্টুডেন্টস, আজকে 2022-তে যারা সিবিএসসি থেকে টার্ম টু দিচ্ছ তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ, কারণ এই ম্যাথটা অনেকেরই অসুবিধা হয়, অনেকেরই বুঝতে অসুবিধা কীভাবে করব এরকম অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দিলে কীভাবে করবো। আজকে আমি তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে দেওয়া আছে দুইটা পাইপ মিলে যদি একটা ট্যাঙ্কি ফিল করে তাহলে তাদের টোটাল সময় লাগে এটা, এবং টোটাল এত মিনিট সময় লাগে। যদি ওয়ান পাইপ টেক্স 3 মিনিটস মোর দেন দ্য আদার টু ফিল ইট, যদি অপর একটা পাইপ থেকে আরেকটা পাইপের বেশি সময় লাগে 3 মিনিটস, তো আমরা কিভাবে ফাইন্ড দ্য ইন হুইচ ইচ পাইপ উড বি ফিল দ্য সিস্টার্ন অর ট্যাঙ্কি, ট্যাঙ্কিটাকে আমরা কীভাবে ভরবো। ধরো আমি সহজভাবে নিচ্ছি যে তুমি, তোমার নাম হচ্ছে এ, আরেকজন তোমার বন্ধু সে হলো বি, তোমরা ঘর গোছাচ্ছ। ঘর গোছালে তোমাদের কী হবে, টাইমটা কম লাগবে। তোমাদের যদি দুজনের মিলে 10 মিনিট সময় লাগে, তুমি যদি একা গোছাতে যাও ঘরটাকে, সেম ঘরটাকে, তাহলে তোমাদের কতক্ষণ টাইম লাগবে? নিশ্চয়ই বেশি সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে, 20 মিনিটস সময় লাগতে পারে। বা বি যদি ঘরটাকে গোছায় তাহলে তার থেকে বেশি সময় লাগতে পারে, ধরো 15 মিনিট সময় লাগবে। সো যখন দুজনে করবে কাজটা তখন নিশ্চয়ই কম সময় লাগবে। তো তাদের যোগফল, তাদেরকে অ্যাড করলে যা হবে তাদের কাজটা সেম হবে। সো এখানে বলা আছে যে টুগেদার মানে একসাথে, সবসময় রাখবে কোয়াড্রেটিক ইকুয়েশন। ফার্স্ট লাইন আমাকে কী দেবে, ইনফরমেশান দেবে। সেকেন্ড লাইন কী দেবে, ইকুয়েশান দেবে। সেকেন্ড লাইন ইকুয়েশান এবং ফার্স্ট লাইন ইনফরমেশান। সো আমরা এখানে টুগেদার যখন বলবো, দুইটা পাইপ একসাথে জল ভরছে একটা ট্যাঙ্কিতে, তো একটা পাইপ টেক্স 3 মিনিটস মোর দ্যান দ্য আদার, আরেকটার থেকে 3 মিনিট বেশি সময় নয়, আরেকটার থেকে 3 মিনিট বেশি সময় নেই। তাহলে ধরি, লেট, যে ওয়ান পাইপ ফিল দ্য ট্যাঙ্ক ইন এক্স মিনিট, একটা পাইপ নেয় এক্স মিনিট। সো আমি পাইপের নাম দিয়ে দিলাম এ, এ পাইপ নেয় এক্স মিনিট। সো বি পাইপ কত নেবে, বি পাইপ নেবে এক্স প্লাস 3 মিনিট, টোটাল মিনিট। সো যদি আলাদা আলাদাভাবে নেয় তাহলে আমরা যদি দেখি যে টোটাল মিনিট, তো 1 মিনিটে কত নেবে এ, এর 1 মিনিটে কী হবে 1/x, বির 1 মিনিটে কত হবে 1/x+3, এটা হচ্ছে টোটাল মিনিট, আর এটা হচ্ছে 1 মিনিটে, ইন 1 মিনিট। বুঝো কথাটা, যে 1 মিনিটে কতটুকু আমার কাজ করছে পাইপটা জলটা ভর্তি করার জন্য, কারণ এখানে টোটাল 30 মিনিট দেওয়া আছে, এটাকে 3 মিক্সড ফ্র্যাকশন আছে, 3 1/13। সো এটাকেও আমরা করব, এটাকে আমরা কি করব, 3 1/13 এটা দেওয়া আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে আনব, 40/13, এটা হলো। সো এটার হচ্ছে টোটাল মিনিট, তো আমরা 1 মিনিটে কী করব, কতটুকু হবে 1/40/13, সো 13/40 হয়ে যাবে। সো 13/40 এটা হচ্ছে 1 মিনিটে, এখানে কী হবে এক্স, এখানে কী হবে 1/x+3, কীভাবে লিখলাম, এটা হচ্ছে 1 মিনিটে, পুরোটা আমার 1 মিনিটে চলে আসলো, 1 মিনিট, 1 মিনিটে আমার এখানে কী আসলো, এ পাইপটা কতটুকু সময় জল খরচ, 1 মিনিটে কত শতাংশ তার জল পূরণ করলো, আর এটা 3 মিনিট বেশি সময় লাগায়, 1 মিনিটে সে কতটুকু জল পূরণ করলো। আর এখানে দিলাম আমি টোটালটা, সবসময় রাখবে, ধরো দেওয়া আছে এ কাজ করে 20 মিনিটে একটা কাজ, বি কাজ করে 23 মিনিটে একটা কাজ, টুগেদার এ এবং বি মিলে করে 40 মিনিটে একটা কাজ, তো তখন তুমি কী করবে, তখন এটা মাথায় রাখবে যে 1/20 প্লাস 1/ কী ছিল
23 বি যে কাজটা এটা কি হবে 1/40, এটা হচ্ছে তার টোটাল। আমি কি করলাম, এ আর বি যদি আলাদা আলাদা কাজ করে তাদের যে যোগফল, তারা একসঙ্গে কাজ করলে যোগফল সেম হবে। একটা পাইপ, জলের পাইপ, ধরো দুটো পাইপ একসাথে যদি জল পড়ে একটা ট্যাঙ্কির মধ্যে, তাহলে কিন্তু ট্যাঙ্কিটা যদি 10 মিনিট সময় লাগে, যদি একটা পাইপ দিয়ে জল পড়তো তাহলে কি সময় লাগতো, ডাবল সময় লাগতো, মানে 20 মিনিট সময় লাগতো, ঠিক না? তাহলে এটার দ্বারা আমরা কনসেপ্টটা বুঝবো যে কি বলেছে এখানে, যে টুগেদার যেটা যখন বলবে তখন সেখানে মধ্যে অ্যাড করে দেবে তোমরা, তাহলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের জন্য বাই, আবার আরেকটা আসবো খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে, স্টার্ম টু সিবিএসসি আসার সম্ভাবনা 99%।